আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুবই উপকারী একটা জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি, সেটা হচ্ছে বাসায় তৈরি বেসন। আর এই বেসনটা কিন্তু রমজান মাসে আমাদের সবারই খুব প্রয়োজন হয়। তো আজকে দেখে নিন আমি কীভাবে বানাই। তো আজকে বেসন তৈরি করার জন্য এখানে আমি চার রকমের ডাল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ছোলার ডাল, নিলাম এক কাপ মসুর ডাল, তারপরে খেসারির ডাল নিলাম এক কাপ, তারপরে আমি এখানে নিয়ে নিব এক কাপ অ্যাঙ্কর ডাল। চার রকমের ডাল নিয়ে নিলাম, এখন নিয়ে নিব এক কাপ চাল। আমি এখানে আতপ চাল দিয়ে দিয়েছি। তো এই সব কিছু একত্রে মানে মিশিয়ে তারপরে আমি চুলায় হালকা আঁচ একটু ভেজে নিব, কারণ খুব বেশি ভাজা যাবে না। এটা জাস্ট গায়ে গায়ে যে হালকা একটু ভিজা ভিজা ভাব থাকে সেটা চলে গেলেই নামিয়ে ফেলতে হবে, একটু নেড়ে চেড়ে আর কি ভেজে নিতে হবে। আর বেশি চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, বেশি জোরে জাল দিলে পুড়ে যেতে পারে। তো দেখেন আমি মানে খুবই অল্প আছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট এটা একটু মচমচে হবে, তো মানে ভাজা হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা করে তারপরে আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিলাম। অল্প অল্প করে নিয়ে নিতে হবে, এখন ব্লেন্ডারের জগে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন একটু চেলে নিচ্ছি। মানে এটা দুই তিনটা চালা দিলে ভালো হয়। আমি প্রথমবার চেলে নিচ্ছি, তারপরে দেখব যে কতটা দানা দানা থাকে। তো এই যে দেখতে পেলেন আমার বেসন একদম রেডি, আমি চেলে নিয়েছি। আর কত সহজভাবে বাসায় বেসন বানানো যায়। আর এই বেসনটা দিয়ে যদি আপনারা বেগুনি তারপরে আলু চপ এগুলো বানান তো আসলে মনটাই ভরে যাবে। তো দেখতে পেলেন তো কত সহজভাবে বাসায় বেসন তৈরি করা যায়। তাহলে কেন দোকানের ভেজালটা কিনে খাবো? আমরা সবাই এখন থেকে বাসায় বেসন তৈরি করব আর মজার মজার ইফতারি বানিয়ে খাবো। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।